ব্রিজ নির্মাণের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত কাটানখাঁদার উপর মহনচক দলুইপাড়া এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে আজ মহনচক শীতলা মন্দির প্রাঙ্গণে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতি করেন নিমায় চন্দ, যুগ্ন সম্পাদক দেবাশিস মাইতি ও সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ন সম্পাদক কানাই লাল পাখিরা সুন্দর সভাপতি থেকে ওই স্থানে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গঠিত হয় ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি। সভা থেকে বিকাশ ধারাকে সভা সভাপতি এবং অসিত দলকে কার্তিক মণ্ডলকে যুগ্ন সম্পাদক একটি কমিটি সংগঠিত হয়। পশ্চিম মেদিনীপুর এর রিপোর্ট, এসবি নিউজ। সেই সংস্থা দেখবে তার অত টাকা দেওয়ার মতো এই মুহূর্তে পকেটে আছে কিনা, যদি থাকে সে সিগন্যাল দেবে যে হ্যাঁ আমি টাকাটা ব্যয় করতে পারব। এরপরে ওইটা টেন্ডার নোটিশ হবে, টেন্ডার করা হচ্ছে কোন কন্ট্রাক্টর এই কাজটা করবে। এবারে কন্ট্রাক্টররা বলল আমি করব, আমি করব ইত্যাদি ইত্যাদি, কে সবদিকে কমে করবে। আমার বাড়ি কোলাঘাটে, সেটা আমি পরে বলছি,